এটা তার বক্তব্যটা কিছুটা একটা দাম্ভিকতাপূর্ণ বক্তব্য এবং তুচ্ছতাচ্ছিল্য করার একটা বক্তব্য এবং সে বাস্তবতায় আছে বলে আমার মনে হয় না। বিএনপির জনসভায় এত লোক হওয়ার কারণটা কি? মেয়র তাপস একটা বিষয় নিয়ে কথা বলেছে, আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপির নেতারা নাকি রাতে তার সাথে একান্তে কথা বলে, এরা আসলে কারা? আর নারায়ে তাকবীর নিয়ে মিডিয়া পাড়ায় ব্যাপক তুলকালাম চলছে, নারায়ে তাকবীর কি বিএনপির স্লোগান? আর আমির খসরু সাহেব একটা কথা বলেছেন যে এই স্লোগান হুম্মাম কাদেরের ব্যক্তিগত ব্যাপার। ওদিকে আবার টুকু একটা কথা বলেছেন যে জামাত নাকি আওয়ামী লীগের সাথে পরকীয়া করছে। দেখুন, জনসভায় লোক সমাগম এটা বাংলাদেশের রাজনৈতিক কালচারের অংশ। বাংলাদেশে যদি যে কোনো প্রান্তে রাজধানী সহ যদি জনসভা হয় এবং সেখানে যদি মানুষ মনে করে যে পুলিশে কোনো বাধা আসবে না, সেখানে আরও বেশি লোক সমবেত হয়। এই মুহূর্তে জনসভায় লোক আসার বড় কারণ হলো যে পুলিশই বাধা নেই এবং এখানে আওয়ামী লীগের প্রতি মানুষের অনাস্থা বেড়ে গেছে। আওয়ামী লীগ অত্যন্ত আনপপুলার দলে পরিণত হয়েছে, তাদের 10% পপুলারিটি আছে কি না আমার সন্দেহ রয়েছে। অতএব যখনই মানুষ দেখে যে এখানে কোনো ধরপাকড় নেই, বাধা নেই, সংঘর্ষ হবে না, সেই মুহূর্তে মানুষ সমবেত বাংলাদেশ রাজনৈতিক কালচারের অংশ। কিন্তু এই মানুষগুলো রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ভূমিকা খুবই গৌণ হয় যদি না এটা গণ অভ্যুত্থানে রূপান্তর না হয়। এইখানে যদি পুলিশ মারমুখী হয়, সামনে যদি সামান্য অ্যাকশন নেয়, পিছন থেকে মানুষ সব যে যার মতো পালিয়ে যায়। বিএনপি এখনও, বিএনপি সহ অন্য যে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো, তারা দুইটি রাজনৈতিক শক্তি এখনও অর্জন করতে পারেনি। একটা হলো যে এখনও যদি পুলিশ অনুমতি না দেয়, তাহলে সেখানে তারা পুলিশের অনুমতি ভেঙে, অনুমতি না দেওয়ার ভেঙে তারা জনসভা করতে পারে না। আর একটা জিনিস যে বিএনপি হরতাল দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলছে। 2015 সালে যে অবরোধ দেওয়া হয়েছিল, যেটা অফিসিয়ালি এখনও কল্ড অফ হয়নি, সেই সময় বিএনপির নেতাকর্মীরা যার পর্নায় নির্যাতনের শিকার হয়েছে, অনেকে গুমের শিকার হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে এবং অনেকে দীর্ঘদিন কারাবরণ করেছে। সেই শক্তি, আন্দোলনের শক্তি থেকে, আন্দোলনের শক্তি ওখান থেকে অনেকটা ক্ষীণ হয়ে গিয়েছে। এই আন্দোলনের একটা নেগেটিভ সাইড হলো যে যেই মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা কোর্টের বারান্দায় ঘোরাঘুরির ফ্রিকোয়েন্সি যেখানে কমে গিয়েছিল, এই আন্দোলনটা যখন জেলা শহর, উপজেলা শহরে হলো, এখন আবার বিএনপির যে নেতাকর্মী তাদের একটা বড় অংশ আবার কোর্টের বারান্দায় নিয়ে আসছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের অবজেক্টিভ সেখানে যে যারা গত 5 বছরে আবার তৃণমূলের নেতৃত্ব এসছে, যারা জনগণকে মাঠে আনতে সহযোগিতা করে, তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছে এবং তাদেরকে দেখা যাবে যে এরপরেই হয়তো মামলায় জড়াবে অথবা ইনজুরড করবে অথবা কিডন্যাপও করতে পারে। সো এইটা কিন্তু মারাত্মক একটা সংখ্যার কারণ। বাংলাদেশে রাজনীতির যে জনসভাগুলো হয় রাজনীতিতে, সেগুলো সবসময় এরকম লোক ভরে যায়। ইভেন এরশাদের পতনের আগের দিন কিন্তু এইরকমই লোক একদম কানায় কানায় পূর্ণ ছিল। যেমনটি আওয়ামী লীগ বলেছে যে তারা 10 লক্ষ লোক যদি বিএনপি জমায়েত করে, তারা 30 লক্ষ লোক জমায়েত করবে। এটা করতে পারে, আওয়ামী লীগ অবশ্য অর্ডার দিয়ে স্কুলের ছাত্রছাত্রী, অফিসের কর্মকর্তা কর্মচারী, তাদেরকে কিন্তু অর্ডার দিয়ে আনতে পারে এবং ভয় ডর দেখাইয়া আনতে পারে। সেইখানে তাদের এই জনসমাগম কতটুকু স্বতঃস্ফূর্ত সেটা একটা প্রশ্ন থেকে যাবে। তবে ফ্যাক্ট রিমেন্স যে আওয়ামী লীগ যত শক্তিমত্তা দেখাক না কেন, তাদের জনসমর্থন এই মুহূর্তে 10-15% থাকতে পারে, তার বেশি নয়। এখন তাপস সাহেব যে মন্তব্য করেছে, সেই মন্তব্য
কিছুটা সত্যতা থাকতে পারে। বিএনপির তো অনেকেই সরকারের সাথে লিয়াজো মেনটেন করে, লিয়াজোটা যে মেনটেন করে সেটা যে শুধু যে তাদের আওয়ামী লীগের যে অনুকম্পা নিয়ে করবে সেজন্য না, ব্যক্তিগত সম্পর্কে অনেকে যোগাযোগ করে থাকে যে ঠিক আছে ভাই আমরা একটা আন্দোলন করি ইয়ে করি, এটা রাজনীতির অংশ বাংলাদেশে, যে ঠিক আছে আমি আওয়ামী লীগের একজন নেতা চিনি, আমি বললাম ঠিক আছে আমরা একটা আন্দোলন করি। যেহেতু রাষ্ট্র একটি পুলিশের রাষ্ট্র পরিণত হয়েছে এবং পুলিশের অনুমতি ব্যতীত জনসভা করা যায় না, রিমেম্বার যে জনসভা করা, সভা সমাবেশ করা কিন্তু সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার রক্ষা করার দায়িত্ব হয়েছে সরকারের, রক্ষা করার দায়িত্ব হয়েছে সরকারের সংস্থার। সেইখানে পুলিশি রাষ্ট্র এমন পর্যায়ে পৌঁছেছে যে পুলিশের অনুমতি যারা সমাবেশ করা যায় না সেখানে ব্যক্তিগত সম্পর্কের কারণে অনেকে যোগাযোগ করতে পারে। তার মানে এই না যে বাংলাদেশের অন্য সব দল এবং মত একদম আওয়ামী লীগের অনুকম্পায় চলছে অথবা চলবে, অতএব এটা তার ব্যক্তিগত ইয়া, এটা তার বক্তব্যটা কিছুটা একটা দাম্ভিকতাপূর্ণ বক্তব্য এবং তুচ্ছতাচ্ছিল্য করার একটা বক্তব্য, এবং সে বাস্তবতায় আসে বলে আমার মনে হয় না। তাপস সাহেবের মুখের অবয়ব এবং তার এক্সপ্রেশন তার দাম্ভিকতা প্রকাশ করে। নারায়ণ তকবীর আল্লাহ আকবর, দেখেন এটা আমি যতটুকু জানি মুসলিম লীগের স্লোগান ছিল যে আল্লাহ সর্বশক্তিমান। ব্যক্তিগতভাবে এই স্লোগান যে কোনো ব্যক্তি দিতেই পারে, তাতে আইনি কোনো বাধা নেই। আর আমির খসরু সাহেব যেটা বলেছে তার ব্যক্তিগত, এটাও তার ব্যক্তিগত অবস্থান এবং দলের অবস্থান কিনা আমি জানি না। আপনার টুকু সাহেব যেটা বলেছে, এটা তো অনেকেই অনেক সময় আমরাও বলেছি যে তলে তলে সরকারের সাথে একটি লিয়াজো তাদের থাকতে পারে, যেখানে তাদের আমির বা সেক্রেটারি একটা একটা মিটিংয়ে বলেছে যে বিএনপির সাথে আসলে তাদের এখন আর অ্যালায়েন্স নাই। তো সেই ক্ষেত্রে তো এটা মানুষ অ্যাসেসমেন্ট করতে পারে, তার বক্তব্যে আসতে পারে, তাহলে তাদের রেজিস্ট্রেশন ফিরে আনা অথবা ভবিষ্যতে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তলে তলে একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে, লিয়াজো হতে পারে, আলোচনা হতে পারে, এটা অসম্ভব কিছু নয়। জামাত কিন্তু স্যার এটার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে, তারা বলছে যে অশালীন এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলেছে তারা দলটি। প্রতিক্রিয়া জানিয়েছে শব্দ চয়নের ক্ষেত্রে, প্রক্রিয়াটা তো একটা অশ্লীল কথা আসবে, ওনার এই শব্দ চয়নের কারণে সেইটা প্রতিবাদ করেছে আমার মনে হয়। তবে এটা নিয়ে সেও সমালোচিত হয়েছে যে সে কার লোক এবং তার ব্যাকগ্রাউন্ড তো সবাই জানে, কার আত্মীয়, কার বন্ধু ছিল, তো পাবলিক মিটিংয়ে ওই শব্দ চয়নটা তারা প্রতিবাদ করেছে। কিন্তু সেক্রেটারি জেনারেল জামাতের যে বক্তব্যটা দিয়েছিল সেটা কিন্তু তারা প্রত্যাহার করেনি, সেটা কিন্তু স্ট্যান্ড করে, সো এইটার প্রতিবাদ জানিয়েছে। সেই ক্ষেত্রে তলে তলে ক্ষমতাসীন দলের সাথে তাদের আলোচনা থাকতে পারে, লিয়াজো থাকতে পারে, অসম্ভব কিছু নাই। জামাতের ক্যারেক্টার ভিতরে আছে, তারা তাদের সুবিধা মতন সময় তা পলিসি ঘুরিয়ে তাদের বিপরীত শক্তির সাথে সমন্বিত হতে পারে। তারা 173 দিন আওয়ামী লীগের সাথে হরতাল করেছে, বিএনপির সাথে অনেক দিন ছিল, এখন আবার ঘুরে সেখানে যেতে পারে সেটা অসম্ভব কিছুই নয়। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাই কি অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোকস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, হামদর্দ বাংলাদেশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়।